प्रिय श्रोता बंधु वॉइस ऑफ रेडियो ते अपने सबाई के जानाई स्वागत। प्रिय श्रोता बंधु शुरू करते जाच्छी आज के प्रभाती शिरोनामा। আজকে 2021 সালের আগস্ট মাসের 11 তারিখ বুধবার। বাংলা লিখিত 1943 সালের শ্রাবণ মাসের 25 দিন। দিনটি গ্রেগরিয়ান বর্ষপঞ্জির অনুসারে বছরটি 223 সংখ্যক দিন। বছরটি শেষ হতে আজকের দিনটি থেকে মোট 142 সংখ্যক দিন বাকি আছে। আজকের দিনটির সূর্যোদয়ের সময় হলো ভোর 5টা বেজে 13 মিনিট 39 সেকেন্ড এবং সূর্য অস্তের সময় হলো বিকেল 6টা বেজে 9 মিনিট 55 সেকেন্ড। বীরের মতো বেঁচে থাকার চেয়ে বীরের মতো মৃত্যুবরণ করাই শ্রেয়। এই কথাটি বলেছেন মহামানব মহাত্মা গান্ধী। প্রিয় শ্রোতা বন্ধু চলুন আজকের এই তারিখে ইতিহাসে ঘটা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে জেনে নিই। ১৯৪৬ সালের আজকের দিনটিতে অসমের প্রথম জন আধুনিক কবি অমূল্য বড়ুয়ার মৃত্যু হয়েছিল। ১৯০৫ সালের আজকের দিনটিতে ক্ষুদিরাম বসুকে ব্রিটিশে বিচার না করে ফাঁসি দিয়েছিল। ১৯৬১ সালের আজকের দিনটিতে দাদর এবং নগর হাভেলি ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল রূপে স্বীকৃতি লাভ করেছিল। ১৯৯৮ সালের আজকের দিনটিতে নগাঁও থেকে রাগুড়ির তুলো ভান্ডারে সংঘটিত এক বিস্ফোরণে বিস্তর ক্ষতি সাধন হয়েছিল। ১৯২৯ সালের আজকের দিনটিতে রাশিয়া এবং চীন সীমান্তে ব্যাপক যুদ্ধ আরম্ভ হয়েছিল। ১৮৮৪ সালের আজকের দিনটিতে টেস্ট ক্রিকেটার ইতিহাসের প্রথম 200 অর্জন করা খিতাব গড়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাক জেনেন। ১৯৮৬ সালের আজকের দিনটিতে এশিয়া মহাদেশে জনসংখ্যায় 100 কোটি ঘর স্পর্শ করে। ১৯১৪ সালের আজকের দিনটিতে জন রে অমিনেশনের প্যাটেন্ট লাভ করেছিল। ১৯৬৫ সালের আজকের দিনটিতে মার্কিন অভিনেত্রী এবং প্রযোজক ভাওলা ডেভিসের জন্ম হয়েছিল। ১৯৭২ সালের আজকের দিনটিতে নোবেল পুরস্কার বিজয়ী আফ্রিকান মার্কিন বিজ্ঞানী মাক্স থিলারের মৃত্যু হয়েছিল। শ্রোতা বন্ধুগণ, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আজকের দিনটি যেন শুভ এবং মঙ্গলময় হোক এই মনস্কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।